কি হয়েছিল কোকসেন? আমার এই কালকে রাত্রে বিজলি পড়া দুইটা গাই গরু আছিল বা দুধ দিক দিকে খাই, গাই গরু দুইটা মৃত্যু হয়েছে। তাই আমি সরকারের কাছে এটাই কি চাই যে আমার কিছু একটা দাবি বিধি ব্যবস্থা হাতে পড়ে। আরো কি ক্ষতি? আরো কিবা লাইনের মিটার গেছে বা লাইনের তার তো ইনভার্টার সব জ্বলে গেছে, মোবাইল টোবাইল সব গেছে, মোটর সব জ্বলে গেছে। আজকে রাত্রে 11টায় সাধন দাসের বাড়িতে এই বিজলি পড়া দুইটা গরু মারা গেছে। আরও বাড়ির যে সমস্ত ট্রান্সমিটার ইনভার্টার যে সমস্ত জিনিস আছে এগুলো গেছে। সাধারণ কর্মকরা খাওয়া লোকেরা মানে এই গরু দুইটা দুই না গরু বাচ্চা আছে, এই দুধ টুধ বিক্রি করে এরা চলে আর কি টুকটাক কাপড়ের কাজ করে, এগুলো সমস্ত জিনিস ক্ষতি হয়েছে। তাই আমি এই গ্রামের রাইজের তরফ থেকে আমি সরকারকে অনুরোধ করছি, যেহেতু এই সাধারণ গরিব দুঃখিয়া মানুষ একজন, যেহেতু সরকারের কিছু সাহায্য কি কিছু একটা অনুদান যেহেতু পায়, আমার সরকারের কাছে এইটা একটা অনুরোধ আর কি, আমার রাজ্যের থেকে সরকারের কাছে আর কি অনুরোধ করছি, যেহেতু সাধন দাস কিছু চলার মতন কিছু উপায় একটা হয় আর কি।